मारे मानुष भूल करे से भूल ही आबार मानुष सुधरे ना 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 को बाबा इसे भी चाह तु सुखे थक सारा जीवन मत कष्ट ना से सब दिन कथा अनेक मन पड़े रे मा আমরা এই অবস্থার মধ্যে থাকবো কিসের জন্য কিসের জন্য থাকবো এই গ্রামের সবচেয়ে সম্পদশালী মানুষ ছিলাম আমরা কিন্তু সব জমি তো এই রাক্ষসের পেটে গেছে ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে বাপ যা করে গেছিল সবই তো শেষ আব্বা আমি তো মাইনে নিছি আমার মনের অবস্থা যাই হোক আমি তো তোমারে কথা দিছি মারে তুই বুয়ো ভয় করে মানুষের মন বেশিরভাগ সময় সে নিয়ন্ত্রণে রাখতে পারে না মন যে বড় চঞ্চল বড়ই চঞ্চল স্থির মা একটু স্থির অনেক খারি কাটিছে না রে আচ্ছা শোনো প্রেমের পথে যদি একটু বাধাই না থাকে তাহলে তো প্রেম করে কোনো মজা নেই তোমার আব্বা এই যে ঘটনা ঘটাইছে একটু একটু ডিস্টার্ব যদি সে না করতো তাহলে প্রেম করে মজা পেতাম ওরা আমি না জ্ঞানী গুণীজন বলিছে গোলাপ তুলবা কিন্তু কাটার আঘাত সহ্য করবা না তাহলে তো হবে না কাটার আঘাত সহ্য করতেই হবে তাহলে গোলাপের মজা পাবা আরে যে বাউল ফকিররা ঘুরে বেড়াচ্ছে বিরহ নিয়ে আমি কোথায় পাবো তারে আমার তো সেই ক্রাইসিস নেই আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি তা আমি আসবো না কিসের জন্য আমি তো সবসময় আসবো এত কিছু হওয়ার পর আসার কি দরকার ছিল সেজন্যই বলতেছিলাম আচ্ছা তুমি কি ভাবিস তোমার না পেলে আমি কি বাইচে থাকবো কি হবে তোমার আমি নিরুদ্দেশ হয়ে যাব দুসব যেদিকে চলে যায় আমিও সেদিকে চলে যাব এমন জায়গায় চলে যাব যে না আমি ছাড়া আমার আর কেউ চলবে না কত ইরাম দেখলাম সেটা তুমি বলতে পারো আমার ভালোবাসা তো সারা জীবন তোমার কাছে গুরুত্বহীন কিন্তু তোমার বাপ এটা কি করলো বলো দিন হ্যাঁ নিজের মেয়ের এরাম করে আরে বাবা তোর রাগ আমার প্রতি তো তুই আমার ঘাড়ে কোপ মেরে আমার মেরে ফেল এই কি কছো তুমি এসব তার আগে জানি আমার মরণ হয় মুন্ডা গলিছে আমার কিন্তু অন্যরম মনে হয় মানে মরামরির কথা যদি কাও তাহলে আমার মনে হয় আমরা দুজনে একসঙ্গে মরে যাবো সেম ডেট দু একদিন এদিক সেদিক না সেটাও না সেম ডেটে মল্লিপাড়াই ভালো এমন তো অবশ্য স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেরাম প্রেম নেই আগে শুনেছি সহমরণ প্রথা ছিল স্বামীর সঙ্গে স্ত্রী মরে যেত এখন স্ত্রী জাতি স্বার্থপর হয়ে গেছে তো সাহস কম
তো সে পথা তো আন বন্ধ হয়ে গেছে আমরা দুজন একসঙ্গেই পারবো জেরাম করে পারি এখন এসব কথা থাক আব্বা চলে আসবে না তুমি এখন যাও জাতি গোস্বামী চলে যাব তুমি একটা কথা শুনে রাখো এখন তো আমি পকেটে একটা ইঞ্জিনের শিশি আর একটা সিটি নিয়ে ঘুরে বেড়াবো তোমার বাপ যদি আবার তোমার সঙ্গে এরম করে তাহলে ইঞ্জিন খেম মরে যাব আর সিটিতে কি লেখা থাকবে জানো আমার মৃত্যুর জন্য তোমার বাপ দায়ী দুটি কচি হৃদয়ের মন একদম ভেঙে দিছে সে মারে ফেলো আমারে মারো মারে ফেলো আমারে আরে বাবা রে যাচ্ছি রে তো মন খারাপ করতেছিস কিসের জন্য বলতো